ঝুঁকিপূর্ণ এই কাজে একটু অসতর্ক হলেই বিপদ। স্বপনতা ভালোই জানেন এবং মানেন, তাই দীর্ঘ প্রায় ৪০ বছর কাটিয়ে দিয়েছেন নিরাপদেই। অথচ হালকা প্রকৌশল খাতে বছরে ৭০০০ দুর্ঘটনা ঘটে। ধোলাইখালের শ্রমিকদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞদের একজন তিনি, সুনাম আছে দক্ষতার। তবে ১০ বছর বয়সে চোখে যে স্বপ্ন নিয়ে শুরু, তার শেষটা দেখা হয়নি এতদিনেও। ধর আমার মোটামুটি চলে যায় যে আমি কিছু যে কইরা আগাবেন আগাবেন মতো সম্ভব না। ১৩ বছরের মোশাররফের মধ্যে যেন ছোট্টবেলার স্বপ্নের ছায়া। ২ বছর ধরে কাজ করছে, মনে বিশ্বাস গড়বে সুন্দর ভবিষ্যৎ। নিষ্ঠা আর একাগ্রতায় কাজ করছেন। ধোলাইখালে ৩০০০ হালকা প্রকৌশল কারখানায় শ্রমিকের সংখ্যা ১,০০০। সারা দেশে ৪০,০০০এরও বেশি কারখানায় ৬,০০০। শিক্ষা আর প্রশিক্ষণের অভাবে এদের উন্নতি হয় কচ্ছপ গতিতে। এদিকে দক্ষ শ্রমিকের অভাবে কারখানা মালিকরাও আছেন বিপাকে। সিএনসির জমানো নাই সাপোর্টে এইসব এই যে অল মডেল মেশিন চালে চায়নার সাথে ইন্ডিয়ার সাথে আমরা কম্পিটিশন করা পারবো না। আমাদের যদি শিল্প পার করে দেয়, শিল্প পারের জন্য আমরা অনেক সরকারের কাছে বলা হয়েছে জায়গা ওখানে ভালো মেশিন থাকবে। সমস্যার গোড়া খুঁজতে গিয়ে পাওয়া গেল সুখবর। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি জানালেন, আসছে জুলাইতে ধোলাইখালে চালু হতে পারে প্রশিক্ষণ কেন্দ্র। এশিয়া উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক এতে অর্থায়ন করবে। এখানে প্রতি বছর ৩০০০ জন উন্নত প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন, তাও বিনা পয়সায়। সরকারের এখানে টাকা প্রাইভেট সেক্টরে গ্রান্ট হিসাবে মনে হয় প্রথম আসছে। এই প্রোগ্রামটা এইভাবে ডিজাইন করা হয়েছে যে আমরা এদেরকে চাকরিও নিশ্চিত করবো। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির তথ্য মতে প্রতি বছর হালকা প্রকৌশল খাত থেকে প্রায় ৩০,০০০ শ্রমিক বিদেশে যায়। উন্নত প্রশিক্ষণ দেওয়া হলে এই সংখ্যা কয়েক গুণ বাড়বে বলে আশা করছে সমিতি। তাতে লাভবান হবে শিল্প, লাভবান হবে অর্থনীতি, আর লাভবান হবে মোশাররফ। স্বপ্নের মতো একই জায়গায় আটকে না থেকে ভাগ্য বদলের সুযোগ পাবে তারা। সিহাদ সিন্ধু, যমুনা নিউজ, ঢাকা।